বাংলা ওপার বাংলা দুই বাংলার সবচাইতে জনপ্রিয় নায়ক শাকিব খান। শাকিব খানের ছোট ভাই কিন্তু ইমন। ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান হিরো শাকিব খানের পাসওয়ার্ড সিনেমায় যুক্ত হলেন চিত্রনায়ক ইমন। প্রেম কাহিনী দুই সিনেমায় একসঙ্গে পাওয়া গেছিল তাদের। জানা গেছে এই ছবিতে ইমন অভিনয় করবেন শাকিব খানের ছোট ভাইয়ের চরিত্রে। শুক্রবার রাজধানী প্রিয়াঙ্কা শুটিং স্পটে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। শুটিং এ অংশ নিয়েছেন শাকিব এবং ইমন। ছবিটি পরিচালনা করছেন গুণী নির্মাতা মালেক আফসারি। ছবিটি প্রযোজনা করছেন শাকিব খান ও ইকবাল হোসেন জয়। এই প্রসঙ্গে নায়ক ইমন বলেন, ছবির গল্প শুনে মুগ্ধ হয়েছি। গুণী পরিচালক মালেক আফসারি ভাইয়ের পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করছি। শাকিব ভাইয়ের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। ছবিতে দেখা যাবে দুই ভাইয়ের গল্প। এখানে শাকিব ভাই আমার বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। আমাকে একজন সাইকো মানুষের চরিত্রে দেখা যাবে ছবিতে। আমি সাইকো হিসেবে যে এতটা ভালো অভিনয় করতে পারবো সত্যি আমি নিজেও ভাবিনি। শাকিব ভাই আমার সঙ্গে অনেক অভিনয় দক্ষতা দেখিয়েছেন। পাসওয়ার্ড ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বিবলি। এছাড়াও আরো একজন নায়িকা এতে অভিনয় করবেন। এখানে পরে নতুন নায়িকার নাম প্রকাশ করা হবে বলে জানালেন প্রযোজক ইকবাল হোসেন জয়। তিনি বলেন, ইমন যেহেতু রয়েছে তাহলে তো আরেকজন নায়িকা অবশ্যই এখানে নিতেই হবে। কারণ শাকিব যেমন একজন ভালো অভিনেতা, ইমনও কিন্তু অনেক ভালো অভিনেতা। তাই কে কাকে ছাড়িয়ে যাবে, কে কার বড় আর কে কার ছোট, সেটা কিন্তু সিনেমার ক্ষেত্রে বড় বিষয় নয়। ঘটনা গল্পের কারণেই একজন নায়ক এবং বড় হতে হয় এবং একজনকে ছোট হতে হয়। ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান হিরো শাকিব খানের ছোট ভাই বলে যে চিত্রনায়ক ইমন ছোট ভাই তা কিন্তু নয়, কিংবা সে ছোট নায়ক তাও নয়। আমরা দুজনের কেমিস্ট্রিটাই সুন্দরভাবে রাখার চেষ্টা করেছি। শাকিব খানের সঙ্গে বুবলি থাকলেও ইমনের সঙ্গে কে রয়েছেন সেটা কিন্তু রয়েছে আমাদের রাগ ঢাকের ভেতরেই। অবশ্যই সেটা আপনারা জানতে পারবেন সিনেমা হলে গেলেই। আমরা চাই না এই ঘটনাটি খুব তাড়াতাড়ি প্রকাশ হয়ে যাক। হতে পারে সেখানে অপবিশ্বাস রয়েছেন, হতে পারে সেখানে রোদেলা জান্নাত, কিংবা রয়েছেন আমাদের সবচাইতে মিষ্টি মুখ নুসরাত ফারিয়া। আপনারা অপেক্ষায় থাকুন এবং দেখতে থাকুন শাকিব খান এবং ইমনের এই কেমিস্ট্রি কতদূর গড়ায়। আমরাও চাই শাকিবের সঙ্গে জুটি বেঁধে ইমন অনেক দূর যাক। আমার চলার পথে তাদের চলার পথটা অনেক সুন্দর হোক। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।